ফ্রেন্ডস, শুভ লক্ষ্মী পুজো। তো আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, তো কাল রাতে কিছুটা আমি অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, আর আমার ঠাকুরগুলি এখনো ঘুমের থেকে ওঠেনি, আমি উঠে স্নান করে আসলাম জাস্ট। তো এখানে বাসন ঠাসন কিছুটা রাতেই ধুয়ে রেখেছিলাম, আর এখন সমস্ত ঠাকুরকে গুছিয়ে রেডি করে নিলাম। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে মায়ের মূর্তিটি বসিয়ে আলপনা দিয়ে কুলোটাকেও সাজিয়ে নিয়েছি, ঘর টট সমস্ত কিছু গোছানো কমপ্লিট। এখানে কিছুটা ফলও আমি কিন্তু কেটে নিয়েছি। তো সব কিছু এরকম রেডি টেডি করে এখন কিছুটা বাকি আছে নৈবেদ্যটা বানানো, তো সমস্ত কিছু রেডি করে নিই। তো চলো তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করছি, তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। আর তোমরা তো জানোই লক্ষ্মী পুজো হলে কিন্তু নাড়ু ছাড়া লক্ষ্মী পুজো হয় না। তো আমাদের মধ্যে আমরা তিলের নাড়ু বলো, নারকেলের নাড়ু, ঢ্যাপের নাড়ু এসব দিই। তো আজকে আমার তিলের নাড়ুটি বাতাসা হয়ে গেছে, কিছুটা নাড়ু বানাতে পেরেছি আর কিছুটা না গুড় বেশি হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ সমস্ত কৌটা কৌটোতে আমি এসব বানিয়ে রেখে দিয়েছি। তো এগুলি এখন সম্পূর্ণ সাজিয়ে নেব, আর এগুলি লক্ষ্মী পুজোতে না স্পেশালি খুবই ভালো লাগে আমার কাছে যে এসব বানাতে, এটা আমাদের ট্রেডিশন বলতে পারো, আগের থেকেই হয়ে আসছে। তো এখন আমি নৈবেদ্যটা বানিয়ে নিচ্ছি, কারণ নৈবেদ্য ছাড়া তো লক্ষ্মী পুজো কমপ্লিট হবে না। আর বানাচ্ছি সিন্নি প্রসাদ, কারণ আমি লক্ষ্মীর সঙ্গে নারায়ণকেও একটু সিন্নি প্রসাদ দিই, যার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে থাকলে আমি আবার এদিকে কাজে পিছিয়ে পড়ব। তো কাজটাও কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, তো আমার তরফ থেকে তোমাদের প্রত্যেককে শুভ লক্ষ্মী পুজো। তোমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো আজকে লক্ষ্মী পুজো হচ্ছে, তো আমার বাড়িতেও আজকে হচ্ছে। তো সকাল থেকে উঠে না মানে পুজোর সমস্ত কিছু একবারে অ্যারেঞ্জ করে নিলাম, করে নিয়ে কারণ আমি না শাড়ি পরে কাজ খুব একটা ভালো করতে পারি না, তো তার জন্য কি করেছি যে আগে নাইটিটা পরে নিয়ে সমস্ত পুজোর কাজ কমপ্লিট করে এখন দেখতেই পাচ্ছ রেড কালারের একটি শাড়ি সুন্দরভাবে পরে নিয়েছি। তো এখন আমার পুরো পুজোর সমস্ত কিছু রেডি, মানে কোনো কিছু আর বাকি নেই। তো এখন ব্রাহ্মণ আসার অপেক্ষায় বসে আছি। তো আজকে টাইমটাও বেশ ভালো আছে, 1:15 থেকে ভালো টাইম আছে লক্ষ্মী পুজো। তো ওই টাইমে ইচ্ছে আছে মাকে পুজো করার, তো আশা করছি মনে করে সব কিছু ঠিকঠাক করেছি। তো তোমরাও ভালো মতো পুজো করো আর ভিডিওটি দেখতে থাকো যে আমি আমার মাকে কিভাবে পুজো করি। তো চলো দেখতে পাচ্ছ সমস্ত কিছু অ্যারেঞ্জ করে এখানে আমি ঢেকে রেখেছি, কারণ কি বলো তো কিছু একটা খাবারের মধ্যে মায়ের প্রসাদে কিছু একটা পড়ে গেলে তখন কেমন হবে। আর সব রেডি করছিলাম যখন ঠিক লাগছিল, কিন্তু না বসে থাকতে একদম ভালো লাগে না। এখন ব্রাহ্মণ আসার অপেক্ষা, ব্রাহ্মণ আসবে তারপরে পুজো করবো, তো ওই অপেক্ষাটা এখন আর সময় কাটছে না, বসে আছি, সব কিছু রেডি জাস্ট ঢেকে ঢেকে রেখেছি, ব্রাহ্মণ আসলে সব খুলে দেবো, পুজো স্টার্ট হয়ে যাবে। তো চলো আজকে আমি কিভাবে পুজো করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তোমরাও মন দিয়ে মায়ের পুজোটা করো। আর আজকে তো রাতে গ্রহণও আছে, যার জন্য আজকে সব কিছু খুব তাড়াতাড়ি। আর আমাদের মধ্যে না মানে আমাদের বাড়িতে আমি শুরু থেকে একটু তাড়াতাড়ি লক্ষ্মী পুজো করি, সকলেই আছে যে তোমরা সন্ধ্যেবেলায় পুজো করো, কিন্তু আমার বাড়িতে 12টার পরেই আমি পুজো করি নি, কারণ আমার প্রবলেমের জন্য আমি তো উপোস করে বেশিক্ষণ থাকতে পারি না, তো তার জন্য আমি পুজোটা করি নি। তো চলো এখন আর দেখি কি টুকটাক কাজ আছে সেগুলি দেখে করে নিচ্ছি। গায়ত্রী জপ বনাই বিনিয়োগ গায়ত্রী জপ ইহ সমস্ত
ওং হৃদয়ং নং বহু শিখাই বহু শতং সপবুজায় হং ওং নেত্রত্রায় বহু শতং করতর বিষ্ট ব্যঙ্গতায় ভট ওং মুষ্টা ব্যঙ্গমতর্জনি ব্যঙ্গ যা বহু শরণিকা ব্যঙ্গ কনিষ্ঠা ব্যঙ্গ যা বহু শতং করতর বিষ্ট নিম শক্তি নো বৃহস্পতি দলাদ ওং শক্তি ওং শক্তি ওং শক্তি ওং শুদ্ধ সম তম কাল এতে গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পে বনবং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে পুষ্প সম্ভবে বকন মে হুম ফট গন্ধপুষ্পে এতে গন্ধ পুষ্পে সর্বায়ক দেবে ভুনব এতে গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে নারায়ণায় নম এষ্ট সমুদ্র জ্ঞান অত্যাধিষ্ঠানাং গুরু গুরু এ তো দাসমনীয় জলং নারায়ণায় নম এত স্নানীয় জলং নারায়ণায় নম সর্বদেবস্ব বিমো দিয়ন নম এতানি স্বগন্ধ বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রী লক্ষ্মীদেবৈ নম দেখতেই পারলে খুব সুন্দরভাবে কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবং খুব সুন্দর সময় হয়েছে। তো চলো, এখন তো শুধু পাঁচালি পড়া বাকি আছে, ব্রাহ্মণ পুজো করে চলে গেছে, তো আমি এখন পাঁচালিটা পড়ে নিচ্ছি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো তোমরা দেখতেই পেলে খুব সুন্দরভাবে পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এই এখন আমি সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি, কারণ পুজো কমপ্লিট হয়ে গেছে, একটু প্রসাদ রেখে আমি একটু রেস্ট করছিলাম, তো এখন প্রসাদ দিয়ে দেব। তো সকলকে প্রসাদ দিয়ে আমি প্রসাদ খেয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখতে দেখতে সন্ধ্যাও লেগে গেছে, আর এখানে প্রদীপ জ্বলছিল, আর আমি একটি টুনিও লাগিয়ে দিয়েছি, দেখতে কি ভালো লাগছে না? তো এখন সব ঘরে প্রদীপ দিয়ে দেবো, বাইরে প্রদীপ দিয়ে দেবো, কারণ লক্ষ্মী পুজোর দিন আমি সব বাইরে বারান্দায় দেখতেই পাচ্ছি সব জায়গায় প্রদীপ জ্বালিয়ে দিই। তো প্রদীপ দিয়ে দিয়েছি, আর বারান্দায় আমার টবে একটি গাছ আছে, তাকেও টুনি দিয়ে সাজিয়ে দিয়েছি, আর আজকে আকাশে এত সুন্দর চাঁদটা উঠেছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো চলো। Good night.